আমরা ছোট করে একটু জেনে নেই যে কিডনি প্রতিস্থাপনের এই যে বিষয়টি এটি আসলে কি, এটা কি পুরো কিডনি প্রতিস্থাপন করা হয় নাকি ছোট একটু অংশ করা হয়, বিষয়টি বলতে আসলে কি বোঝায়? আসলে যখন মানুষের কিডনি বিকল হয়ে যায়, যে কোনো প্রতিস্থাপনের যে অঙ্গটা বিকল হয়ে গেছে সেই অঙ্গটাই প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। প্রতিস্থাপন দুই রকম আছে, যে 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 অঙ্গটা বিকল হয়েছে সেটাকে সরায় নিয়ে ওইখানে আর একটা অর্থোটপিক বলে, যেন লিভার আমার বিকল হয়ে গেছে, লিভারটা সরায় নিয়ে ওই লিভারের জায়গায় আর একটা নতুন লিভার বসাতে হবে। এটা কিডনির প্রতিস্থাপন কিন্তু একটু আলাদা, কিডনি দুটা কিডনি নষ্ট হয়েছে ওইখানেই আমরা বসাই না, কিন্তু ওই কিডনি দুটো ওখানেই থাকে, যে কোনো একটা কিডনি একটাই লাগাতে হয়। আমরা তলপেটে ডান দিকে অথবা বাম দিকে তলপেটে বসাই, ওখানে বড় বড় রক্তনালী আছে, প্রসবের থলিও আছে, কাজে ইউরেটারটা ওখানে লাগানো যায়, বড় বড় রক্তনালীর সাথে রক্তনালী করে জোড়া লাগানো যায়। দিস ইজ দ্য হিটারোট্রপিক। হ্যাঁ, হার্ট, যারা হার্ট নষ্ট হয়ে গেছে, হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, হার্ট আগের হার্ট তুলে ফেলে দিয়ে নতুন হার্ট সেখানেই বসাতে হবে। লাংস নষ্ট হয়ে গেছে তো ওইখানে আগের লাংসটা তুলে ফেলে নতুন লাংস, দিস আর দ্য অর্থোটপিক। আর কিডনিটা হচ্ছে হেটারোট্রপিক, কিডনি আমাদের আগের কিডনি ফেলা লাগে না, আমাদের নতুন কিডনি পুরো কিডনি বসাতে হয়, অর্ধেক বসানোর সুযোগ নেই। যদি লিভারে কিন্তু এই সুযোগ আছে, লিভারের অর্ধেক করে দুইজনকে একটা লিভার যদি ক্যাডেভার থেকে, যে প্রশ্ন হয়তো আমাদের ডিসকাশনে আসতে পারে, ক্যাডেভার ইম্পর্টেন্ট বিকজ আমাদের দেশে এখনো কিন্তু এটা আমরা শুরু করতে পারি, যিনি মারা গিয়েছেন তার কাছ থেকে আমরা অঙ্গটা নিয়ে আরেকজনকে কিডনি নিয়ে। আমাদের দেশে এখন প্রচুর আইসিইউ আছে এবং আইসিইউতে সম্ভব এটা, অন্য কোথাও রাস্তাঘাটে কিংবা বাসায় মারা গেলে কিন্তু অঙ্গ প্রতিস্থাপন সম্ভব নয়। এটা সাধারণত আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ডেড হয়ে যেটা মারা গেল, আমাদের ডেথটা কিন্তু স্টেজ ওয়াইজ হয়। আমাদের প্রথম ডেথ হয় ব্রেন ডেথ। ব্রেন ডেথ মানে আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলমান রাখেই হচ্ছে ব্রেন, যখন এই ব্রেনটা ডেড হয়ে যায়। দুটা মেইন কারণে ব্রেনটা ডেড হয় অনেক ক্ষেত্রে দেখা যায়, যে অ্যাক্সিডেন্টে এবং ব্রেনে রক্তক্ষরণের কারণে, এমন রক্তক্ষরণ হয়েছে যে ব্রেনের সমস্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ফলে সমস্ত রিফ্লেক্স, তার চোখ ইয়ে যতগুলি রিফ্লেক্স আছে সব বন্ধ হয়ে গেছে, এবং অ্যাপনিয়া টেস্ট সবগুলিতে, এবং তার যদি আমরা সিটি স্ক্যান করি দেখা যায় যে ব্রেনে কোনো সার্কুলেশন নেই, কোনো ব্লাড সাপ্লাই নেই। তারপরে আমরা যদি ইজি করি দেখি যে কোনো অ্যাক্টিভিটি নাই, তখন আমরা বলি যে এই ব্রেন ডেড। কিন্তু ওই রুগীটা যদি আইসিইউতে থাকে, ব্রেন ডেড যদি বাইরে হয় তাহলে সাথে সাথে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আইসিইউতে থাকে, যেহেতু মেশিন দ্বারা তার শ্বাসপ্রশ্বাস চলতেছে, অক্সিজেন থাকার কারণে কিছুদিন, একদিন কি দুই দিন কি তিন দিন, অন্যান্য অর্গানগুলি, যদিও ব্রেনটা ডেড হয়ে গেছে, অন্যান্য অর্গানগুলি ধীরে ধীরে মারা যায়। তো এই যে ধীরে ধীরে মারা যায়, এই সময়ের ভিতরে ওই অর্গানগুলি অন্যের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। হ্যাঁ, তো এই ধরেন তার হার্টটাকে, লাংসটাকে, একজন ব্রেন ডেড রোগী থেকে প্রায় 12 থেকে 13 জন মৃত্যু পথযাত্রীর মানে পেশেন্টকে বাঁচিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়। তো এটা একটা বিরাট জিনিস। আমাদের দেশে প্রতিদিন অনেক ব্রেন ডেথ রোগী হচ্ছে এবং আমরা প্রতিদিন কয়টা ট্রান্সপ্লান্ট করতে পারি? আমি এই যে আমার প্রতিষ্ঠানে হয়তো সপ্তাহে 4টা করছি, একটা ব্রেন ডেথ থেকে দুটা কিডনি দুইজনকে, একটা লিভার দুই ভাগ করে দুইজনকে, তারপর হার্ট একজনকে, লাংস দুইজনকে, এরকম চোখ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এতে কিন্তু যে ব্রেন ডেথের যারা আছেন তার যে বিকৃতি হয়ে যায় তা কিন্তু শরীরের স্ট্রাকচার ঠিকই থাকে, ইন্টারনাল অর্গানগুলি শুধু নেওয়া হয়। কাজে এটা তো ভয় পাওয়ার কিছু নাই, যে অনেকের ধারণা আছে যে এটা ইসলামে অ্যালাউড কিনা, তো এটা কিন্তু সমস্ত মুসলিম বিশ্বে এটা মানে চলতেছে এটা। এবং মদিনা ইউনিভার্সিটি কিংবা আল আজহার ইউনিভার্সিটি, আমি ওদের কাছ থেকে ফতোয়াগুলি কী ব্যবহার করে সেগুলো আমি আনলাম, ওরাও কিন্তু অ্যালাউ করে দিচ্ছে, ওদের যে ইসলামিক স্কলার্স যারা বসে এটা সিদ্ধান্তে আসছে যে এটা ইসলামে অ্যালাউড। অনেকেরই ধারণা আছে ইসলামে বোধহয় অ্যালাউড না, আসলে কিন্তু অ্যালাউড। এবং আমার কাছে মনে হয় যেটা সদগায় জারিয়ার মতো, আজকে আমার বাবা শহীদ হয়েছেন, আমি তো চিন্তা করে দেখি প্রতিদিন কি একবার, হয়তো বড় জোর একবার হয়তো বাবার জন্য দোয়া করি, কিন্তু এই যে রুগীটা যে মারা গেলে 12-13 জন রুগীকে দিয়ে যাবে, সেই রুগীগুলো যে যতদিন বেঁচে থাকবে ততদিন ওই ভালো কাজ জন্য, হ্যাঁ, ওর জন্য কিন্তু দোয়া করবে, কাজে কত দোয়া পেতে থাকবে আমার ধারণা, আমি জানি না। যে কোনো শুধু একটা সিদ্ধান্ত, যে ব্রেন ডেড পেশেন্টের যে পেশেন্টের ফ্যামিলি মেম্বার তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে হ্যাঁ এই কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, অনুমতি দিচ্ছে, অনুমতি পেলেই কিন্তু এটা সম্ভব।